সরকারি বরাত না মেলায় ও বাজার মন্দা থাকায় গুদামে মজুত রয়েছে উৎপাদিত দ্রব্য। এর জেরেই তিন দিন কারখানা বন্ধ রাখার নির্দেশ শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের। এহেন নির্দেশের ফলে কর্মহীনতার আশঙ্কায় শ্রমিকরা নভেম্বরের 30 তারিখ থেকে চলতি মাসের 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা জুট পার্ক। জুট পার্কের পক্ষ থেকে নোটিশ জারি করে এমনটাই জানানো হয়েছে। সরকারি বরাত না মেলায় ও প্রতিকূল বাজারের কারণে উৎপাদিত দ্রব্য বিক্রি করা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে 3 দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও জানানো হয়েছে, উক্ত বন্ধের দিনের জন্য কোনো মজুরি বা ভাতা প্রদান করা হবে না। এই কারণেই সপ্তাহের 3 থেকে 4 দিন বিভিন্ন জুট মিলে কাজ করা হচ্ছে। শ্রমিকদের আশঙ্কা, শক্তিগড় জুট পার্কেও এই পরিস্থিতি তৈরি হলে তারা কর্মহীন হয়ে পড়বেন। মিল কর্তৃপক্ষ একটা নোটিশ জারি করেছে যে 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপাতত মিলটা এখন বন্ধ থাকবে, 3 তারিখের পর 4 তারিখ থেকে আবার মিলটা স্বাভাবিকভাবে চালু হবে। যেহেতু ওরা বলছে যে পাটের উৎপাদন চাই নেই, হ্যাঁ, সেই জন্য আমরা মিলটা চালাতে পারছি না, আর বাজারে মালও বিক্রি নাই। হ্যাঁ, এবং যে অতিরিক্ত মাল প্রোডাকশন করে রেখে দেবে সেটা ময়েশ্চার টেনলে মালটা খারাপ হয়ে যাবে, যার জন্যে ওরা আপাতত এখন চালাতে চাইছে না। আমাদের তো আর আদার্স কিছু কাজ নেই, আমরা চাই যে মিলটা খুলুক, খুললে আমাদের চলে, না হলে আমাদের অসুবিধা হবে বই। হ্যাঁ, সরকারি অর্ডার দিলে মিলটা আমাদের চলবে, কোম্পানি চালাবে, আর সরকারি না অর্ডার দিলে মিল এখন তো মালিক চালাতে পারছে না। মাল বেরোচ্ছে না, মাল তৈরি আছে, নোটিশে দিয়েছে যে মাল মজুদ আছে, মাল বিক্রি নেই, ওই মাল না বিক্রি হলে এই মালটা ঢুকতে পারছি না, মাল বেরোচ্ছে না, তো এই কারণে 3 দিন বন্ধ রেখেছে কোম্পানি, রেখেছে বন্ধ। যদিও কারখানার মালিক সঞ্জয় কাজরিয়া জানান, উৎপাদিত দ্রব্য গুদামে পড়ে থাকার কারণেই কারখানা 3 দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বাণিজ্য সম্মেলনের নামে জনগণের করের টাকায় বিদেশে ঘুরছেন সরকারি আমলা এবং মন্ত্রীরা, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যে অপদার্থ একটা ব্যর্থ সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা শিল্প আনতে ব্যর্থ, শিল্প তাড়িয়ে তারা ক্ষমতায় এসেছে, আর বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে জনগণের ট্যাক্সে কোটি কোটি টাকা খরচা করে বিদেশে ঘুরে বেড়াচ্ছে সরকারি আমলা এবং মন্ত্রীরা, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণেই কারখানাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন, জুটের ক্ষেত্রে সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, সেটা তারা না করে বড় বড় কথা বলছেন। কারণ কেন্দ্রীয় সরকারের নীতির জন্য আজকে এই কারখানাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং যে পরিকল্পনা গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারের সেটা তারা করছেন না। জুটের ক্ষেত্রে সমস্ত দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তো কেন্দ্রীয় সরকার সেগুলোকে দেখছেন না, তারা শুধু বড় বড় কথা বলছেন, যার ফলে এই কারখানাগুলো আজকে ধুঁকছে। বিরোধীদের অভিযোগ, বাণিজ্য সম্মেলনের নামে প্রচুর অর্থ খরচ করা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাজ্যে একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থার কি পরিবর্তন হবে? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।